নমস্কার সকলোকে স্বাগতম জানাই আসাম এক্সপ্রেস ইউনিফোরৰ স্টুডিওত মই কাইবশ্রী হৈকিয়া কোভিড মহামারীর বাবে যেন এতিয়া অন্ধকার নামি আহিছে সামগুরীর হাঁসরা গাঁৱৰ এটি দরিদ্র পরিয়াললৈ গাড়ি চলাই জীবন নির্বাহ করা নিতুল লস্করৰ পরিয়ালে বর্তমান কাল বিভীষিকার মাজেৰে জীবন অতিবাহিত কৰিব লগা হৈছে। কোভিড এসওপির নির্দেশ মর্মে বর্তমান আন্তঃজিলা যাতায়াত বন্ধ হয়ে পড়াত গাড়ি চালক লস্করর পানিত হা নচরা অবস্থা। কারণ কেইবাটাও মাহ ধরে দুরারোগ্যত আক্রান্ত হয়ে থাকা পত্নীক উন্নত চিকিৎসার বাবে নিব পৰা নাই চিকিৎসালয়লৈ। বর্তমান পত্নী বাসন্তী লস্কর এখন বিছনাতে কটাবলগীয়া হয়েছে দিন। সুবুরিয়া গাঁওবাসীয় আর্থিকভাবে সহায় করেছে যদিও বাসন্তী উন্নত চিকিৎসা করাব পৰা নাই চালক লস্করে। আনহাতে লস্করও কিছুদিনের পর অসুস্থ হয়ে পড়াত সাঁচতীয়া ধন সকলো খরচ করে এতিয়া চিকিৎসার বাবে একো উপায় নোহাত ঘরতে রাখিছে পত্নীক। মই ওচৰ পাজৰ হিসাবে আমার ককাই ভাই হিসাবে নিজের দাদা বৌ হিসাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালে মানে অনুরোধ, লগতে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ালে অনুরোধ, আর আমার চামগুৰি সমষ্টির যে বিধায়ক ৰকিব আলোচনা তেখেতলে আমি এটা অনুরোধ, যাতে এই অতি দরিদ্র পরিয়ালের যুরারোগ্যত অতি অতি দূরপর যদি আক্রান্ত হয়ে আছে অসহায় হয়ে পড়েছে, গতিকে যাতে আমি মাননীয় বিধায়ক মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে অনুরোধ জানাইছো তেওঁলোকে যাতে অতি দরিদ্র পরিয়ালের যাতে সুস্থ কামনা করে অকন আহ্বান করক আর অকন সহায় আগবায়, আৰু লগতে অতি দরিদ্র পরিয়ালের যদি কোনো সদাশয় ব্যক্তি থাকে তেখেতলোকলৈ এটি আহ্বান সকলে যাতে এই মহিলাগৰাকী এটা সুস্থ কামনা করে যাতে অকন আশীর্বাদ করে। কিমান দিনের পর এনেকৈ বিছনাত পড়ে আছে? হয়, আজি প্রায় দেড় বছর পর এনেকৈ চলি আছে। চিকিৎসা কেনেদরে করেছে? চিকিৎসার নামত ভোগেশ্বরী অসমে চিকিৎসালয় গৈছিলে, তালে আমিও গৈছিলো নিছিলো, তাত বর্তমান চিকিৎসা করা এসপ্তাহমান হয়েছিল, তারপর এটি দুরারোগ্য আক্রান্ত ধরা পড়লে সিটি স্ক্যানত, তারপর আপনার সিভিলের পর কোনো তেনেকৈ দাবাই দিয়া এখন অসুস্থ, আর গতিকে তার ডেইলি 2500 টাকা প্রয়োজন, এনেকৈ 10 দিনমান গল, তারপর অসহায় হয়ে পড়লে। বর্তমান ওচর সুবুরিয়া আর বাসন্তীর পরিয়ালে আশারে বাদ চাইছে কোনোবা সু হৃদয়বান লোকলৈ। স্থানীয় লোকে বিধায়ক রকিবুল হুসেনের লগতে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তলৈ আহ্বান জানায় দরিদ্র পরিয়ালটুক সহায় করে উন্নত চিকিৎসা করিবর বাবে। গাঁওখানের নাম কি আছিল? হাঁসরা। হাঁসরা যী মহিলা বর্তমান বিছনাত আছে রোগিয়া হয়ে আছে, নাম কি? স্বামীর নাম? স্বামীয়ে কি কৰিছিলে? ড্রাইভার কৰিছিলে। বর্তমান তেওঁ চিকিৎসার কারণে বহুত অসুবিধা হয়েছে, ওচর চুবুরিয়া সহায় কৰিছে, কি জানাব? স্থানীয় বিধায়ক আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, আর্থিকভাবে হোক এইবিলাক উন্নত চিকিৎসার বাবে যোগাযোগ করবে। বছরে হয়েছে বলে ধরক কিন্তু কথাখিনি মানে ভালকে এতিয়া গভীরভাবে ভাবি ডক্টরের লগত পরামর্শ করার কারণে এটা গোটেই বস্তুখানি ধরা পড়েছে। নিতুল লস্করে কি কাম করে? লোকের গাড়ি চলায় আর বর্তমান তো গাড়ি বন্ধ, কিদরে ট্রিটমেন্ট করেছে? চলার বহুতে অসুবিধা, ওচর চুবুরিয়া কোনবা কিবা এটা দিছে যদি পাইছে, নাই দিয়া যদি নাই পাওয়া। যদি কোনোবা সুহৃদয়বান লোকে পরিয়ালটুক সহায় করবলে মন করে তেনেহলে বাসন্তী লস্করের একাউন্ট নম্বর 3616542830 7 আর IFSC SBIN 0002119 কিছু সহায় করবলে আহ্বান জানাইছে পরিয়ালবর্গয়ে।